নমস্কার বন্ধুগণ, সনাতন বৈদিক ধর্ম চ্যানেলে আমি প্রবীর আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে আজকাল ভাগবত কথার খুব প্রচলন আছে এবং ভাগবত কথাকে অতি আদরের সঙ্গে দেখা হয়। এমনকি আমরা যদি ভাগবত সম্পর্কে কোনো প্রশ্ন করতে যাই, আমাদেরকে তো উল্টোপাল্টা শুনিয়ে দেওয়া হয়। বলা হয় কি, তোমরা দ্বিতীয় শ্রেণীর ছাত্র হয়ে দশম শ্রেণীর কথা শুনতে ইচ্ছো, দশম শ্রেণীর বিষয় জানতে এসছো, কিন্তু তারাই কোনোদিন বিচার করে দেখে না যে ভাগবতে কী লেখা আছে। তো হ্যাঁ বন্ধুরা, আপনারা থাম্বনেইল লিখে ঠিকই ধরতে পেরেছেন যে ভাগবত পুরাণের যেসব হাস্যকর কথাগুলি আছে বিজ্ঞান সম্পর্কে, সেসব আপনাদের সামনে তুলে ধরব। যারা কথায় কথায় বলে না যে আমরা পুরাণের দোষ ধরি, পুরাণকে আমরা ছোট করি, তাদের কাছে এই প্রশ্নগুলো থাকলো যে আপনারা আসুন, পারলে এই জবাব দিন। এগুলি কতটা বিজ্ঞানভিত্তিক এবং আপনারা কতটুকু ডিফেন্ড করতে পারেন, আপনারা এর জবাব দিন। আমার ভিডিও আপনারা যদি দেখে থাকেন তো শুনুন ভাগবত পুরাণে কী কী লেখা আছে বিজ্ঞান সম্পর্কে, ভালো করে শুনুন। যেমন ভাগবত পুরাণের 6.6.1, 6 নম্বর স্কন্ধ অধ্যায় 6, 1 নম্বর শ্লোকে লেখা আছে, দেবতা ব্রহ্মার অনুরোধে প্রজাপতি দক্ষ তার স্ত্রীর গর্ভে 60টি কন্যার জন্ম দিয়েছেন। চলুন, এ তো এমন কিছু না, আগে যাই। ওই একই স্কন্ধের অর্থাৎ ষষ্ঠ স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের 33-34 নম্বর শ্লোকে উল্লেখ আছে, কশ্যপের স্ত্রী 60,000 পুত্রের জন্ম দেয়। ভেবে দেখুন, 60,000 ছেলের জন্ম দিয়েছে। তারপরে আসুন 6.6.5-তে ভাগবত পুরাণে, লম্বার গর্ভে জন্ম নিল বিদ্যুৎ অর্থাৎ বজ্র, যার থেকে জন্ম হয়েছে মেঘের। এবার ভাবুন, লম্বা নামের কোনো নারীর গর্ভ থেকে নাকি এই বজ্রপাতের জন্ম, ঠিক আছে, এর থেকে আবার নাকি মেঘের জন্ম হয়েছে। তারপর আরও আসুন, আরও আছে 6.6.10/11 অর্থাৎ 6 নম্বর স্কন্ধে 6 নম্বর অধ্যায়ে 10 নম্বর এবং 11 নম্বর শ্লোকে উল্লেখ আছে, সংকল্পার ছেলে সংকল্প আর পুত্র নাকি কাম। আচ্ছা, যদি এটাকে যদি আমরা সত্য ধরি যে সংকল্প ছেলে হলো কাম, যার থেকে কামের সৃষ্টি ভাগবত পুরাণ অনুযায়ী, তাহলে কি সারা দুনিয়া তার আগে কি কাম ছাড়া সৃষ্টি হয়েছে? তারপরে আসুন 6.6.12-তে, এখানে লেখা আছে, ধ্রুব স্ত্রী ধরণীর গর্ভ থেকে শহরের সৃষ্টি, শহর বা নগর। এখন আমরা যদি ধ্রুবর ধরণীর গর্ভ থেকে নগর বা শহরের সৃষ্টি, এটা তো কিছুটা রূপক মানা যায়, কিন্তু এখানে স্পষ্ট করে বলে দিচ্ছে ধ্রুব স্ত্রী অর্থাৎ কোনো এক ব্যক্তির স্ত্রীর গর্ভ থেকেই নগর বা শহরের সৃষ্টি হয়েছে। কি জবরদস্ত বিজ্ঞান না? তারপর আরও আসুন 6.6.16, এখানে লেখা আছে, আতাপা নামক নারীর থেকে পঞ্চমা জন্ম লাভ করে আর তার থেকে জন্ম হয় দিনের পরিব্যাপ্তি। এবার ভাবুন, কোনো নারীর গর্ভ থেকে নাকি দিনের পরিব্যাপ্তি হচ্ছে, জবরদস্ত। এরপর আরও আসুন, স্বরূপা 10 মিলিয়ন রুদ্রের জন্ম দেয় আর তার সতীন ভূত এবং অপদেবতার। এবার ভেবে দেখুন, ভূত প্রেত হচ্ছে কুসংস্কার, সেগুলোর জন্ম কার থেকে হচ্ছে, না কোনো নারীর গর্ভ থেকে হয়েছে। আর কোনো নারী সর্বনামক নারীর গর্ভ থেকে কী হয়েছে, 10 মিলিয়ন রুদ্রের জন্ম হয়েছে। এবার ভাবুন, যে রুদ্র হচ্ছে পরমেশ্বরের একটি নাম, সেই রুদ্রে আবার নাকি 10 কোটি রুদ্রের জন্ম হয়েছে। আরও আসুন 6.6.21-22, এখানে উল্লেখ আছে, পতঙ্গীর গর্ভ থেকে পাখির জন্ম অর্থাৎ পতঙ্গী নামক কোনো নারীর গর্ভ থেকে নাকি পাখির জন্ম হয়েছে। আবার যামিনী নামক নারীর গর্ভ থেকে পঙ্গপালের, কদ্রুর গর্ভ থেকে, কদ্রু নামক নারীর গর্ভ থেকে নাগ বা সাপের জন্ম। সত্যি জবরদস্ত বিজ্ঞান। যারা যারা দেখছেন ভিডিওগুলি বা যাদের মনে খটকা লাগছে যে না ভাগবত পুরাণ ঠিক, তারা এই কথাগুলি দয়া করে জবাব দেবেন ভিডিও বানিয়ে, বা কোনো বৈষ্ণব প্রভুদের গিয়ে জিজ্ঞাসা করবেন। এরপর আরও আসুন 6.6.27-29, সুরভির গর্ভ থেকে মহিষ, গরু এবং অন্যান্য দিখুর বিশিষ্ট প্রাণীর জন্ম হয়। ত্রাম্মার গর্ভ থেকে শ্রোণ ও গৃদ এবং অন্যান্য শিকারী পাখির জন্ম। ক্রোধবশার গর্ভে সাপ, বিছা, বিষধর প্রাণী জন্ম। কশ্যপ মুনির স্ত্রীর গর্ভ থেকে অপ্সরা, ইলার গর্ভে লতা পাতা, বৃক্ষের বনস্পতির জন্ম। সুরসার গর্ভে রাক্ষস, অরিষ্টার গর্ভে গন্ধর্বগণ, কাষ্টার গর্ভে একক্ষুর বিশিষ্ট প্রাণীর জন্ম। এবার ভাবুন, এরা কিছু শ্লোক আগে বলে এসছে 6.6.21-22 যে কদ্রুর গর্ভ থেকে নাগের জন্ম মানে সাপের, আবার এখানে এসে সেটা পাল্টি মারলো কি না, ক্রোধবশার গর্ভে সাপ বিছের জন্ম। এবার আসুন 5.16/2, এখানে লেখা আছে, প্রিয়ব্রত রাজার রথের চাকার ঘর্ষণে নাকি 7টা সমুদ্রের সৃষ্টি হয়েছে। 7টা যে সমুদ্র তার সৃষ্টিটা কি হয়েছে, একটা রাজার রথের চাকার ঘর্ষণে।
এসব হাস্যকর ছাড়া আর কিছু নয়। এরপর আরো আগে আসুন, ঠিক আছে। এখানে লেখা আছে 5:16-13:14 লেখা আছে, চারটে হ্রদ আছে, অর্থাৎ 13-14 নম্বর শ্লোকে চারটে হ্রদ আছে, একটা দুধের, একটা মধুর স্বাদের, একটা আখের আর একটা জলের, এই চারটে হ্রদ রয়েছে, ঠিক আছে, যা কিনা দুধের, আখের, এই ধরনের। আর 5:16-6 লেখা আছে, পৃথিবীর মাঝখানে জম্বুদ্বীপ আছে যা 1 মিলিয়ন যোজন লম্বা। 1 মিলিয়ন যোজন লম্বা, বুঝতে পারছেন তো? 1 মিলিয়ন যোজন লম্বা মানে কি? 1 মিলিয়ন যোজন লম্বা মানে 12 মিলিয়ন কিলোমিটার বা 8 মিলিয়ন মাইল, যেটা কিনা পৃথিবীর ব্যাস থেকে 70 থেকে 80 গুণ বড়। এবার পৃথিবীর ব্যাস কত? পৃথিবীর ব্যাসের থেকে 70 থেকে 80 গুণ বড় কি না জম্বুদ্বীপ। জম্বুদ্বীপটা অত বড় কোথা থেকে হলো? পৃথিবীর আয়তন তো সীমিত, পৃথিবীর আয়তন হচ্ছে 70 থেকে 80 গুণ বড় তার দ্বীপ, এটা ভাবা যায়? আরো আসুন, একের পর এক ব্যান্ড বাজে আজকের এই পুরাণের। এবার লেখা আছে 5:16-12, আম গাছ, জামরুল, কদম্ব, বটবৃক্ষ চওড়ায় 100 যোজন মানে 800 মাইল লম্বা, উচ্চতা 1100 যোজন মানে 8800 মাইল লম্বা, ব্যাসার্ধ 11 যোজন অর্থাৎ 88 মাইল। ভাবুন একটা গাছের ব্যাসার্ধ পরিধি, তার আয়তন কত। এইবার আসুন 5 অর্থাৎ পঞ্চম স্কন্ধের 20 নম্বর অধ্যায়ের 2, 7, 13, 18, 24 এবং 29 নম্বর শ্লোকে। এখানে লেখা আছে যে সুমেরু এবং কয়েকটি পর্বতের মাঝখানে আখের রস, মদ, মাখন, দুধ, ক্ষীরের সাগর আছে, যেগুলি কয়েক যোজন বিস্তৃত। সুমেরু পর্বতের মাঝখানে নাকি এই সমস্ত আখ ফাঁক ইত্যাদি নাকি সমুদ্র আছে। এবার আসুন, এটা তো আরো জবরদস্ত বিজ্ঞান, 5:21-3 এরকম বিজ্ঞান শুনলে আপনারা হেসে গড়াগড়ি খাবেন। এবার শুনুন কি লেখা আছে, সূর্য উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে, ঈশ্বরের আদর্শ অনুসারে এটা ধীরে, দ্রুত এবং মাঝারি গতিতে চলাফেরা করে। এবার ভাবুন, আমরা শুনে এসেছি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এখানে কি লেখা আছে সূর্য উত্তর থেকে দক্ষিণে ঘোরে, এটা কি ঈশ্বরের আদর্শ, ধীরে, মাঝ এবং দ্রুত গতিতে ঘোরে। এবার শুনুন 5:21-4-5 নম্বর শ্লোক অর্থাৎ পঞ্চম স্কন্ধের 4 নম্বর অধ্যায়ের 21 নম্বর অধ্যায়ের 4 নম্বর 5 নম্বর শ্লোকে, সূর্য বিভিন্ন রাশির ভিতর দিয়ে চলাচল করে যার কারণে দিন রাত সমান হয়, আবার দিন রাতের আকার হ্রাস বৃদ্ধি হয়। আরো আগে আসুন, আরো আগে 5:21-6 যখন সূর্য দক্ষিণে চলাচল করে তখন দিন বড় হয় এবং যখন উত্তরে গমন করে তখন দিন ছোট হয়। ভাবুন, আরো শুনুন 5:21-7 সূর্য মনসত্তর নামক পর্বত আর কি, যেটা ন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 9,51,00,000 এত দীর্ঘ পর্বতকে চারিদিকে প্রদক্ষিণ করে, এরকম নাকি পর্বতও রয়েছে আবার যাকে সূর্য প্রদক্ষিণ করে, ঠিক আছে। এই পর্বতে পূর্ব দিকে কী আছে, ইন্দ্রপুরী, দক্ষিণ দিকে আছে জমপুরী, উত্তর দিকে আছে চন্দ্রপুরী এবং পশ্চিম দিকে আছে বরুণপুরী। আরও আসুন 5:21-11 সূর্য প্রথমে ইন্দ্রপুরী থেকে জম্পুরী যায়, তারপর পর্যায়ক্রমে বরুণ দেবের লোকে, তারপর চন্দ্রদেবের লোকে, তারপর আবার ফের ইন্দ্রপুরীতে আসে। এবার আসুন 5:22-27 সূর্য ধীরে, দ্রুত এবং মাঝারি গতিতে যথাক্রমে স্বর্গ, পৃথিবী, অন্তরীক্ষ প্রদক্ষিণ করে। তো আমরা কি শুনে আসছি ছোটবেলা থেকে বিজ্ঞান বইতে, যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, কিন্তু এখানে এসে কি হলো, সেটা পাল্টি মারলো যে না, সূর্যই পৃথিবীকে প্রদক্ষিণ করে। এমনকি আপনাদেরকে আগের দিন ভিডিওতে বলেছি যে পৃথিবী ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, তার প্রমাণ বেদ থেকে দিয়েছি, এখানে বেদের বিরোধী উল্টো তত্ত্ব। এবার আপনারা আরও শুনেছেন যে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ কিসের জন্য হয় বেদ অনুসারে, কিন্তু এই পুরাণে বর্ণনা কি আছে, রাহু নামের রাক্ষসের জন্য সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়। ভাবুন কি জবরদস্ত বিজ্ঞান। এবার আরও শুনুন, এখানে লেখা আছে 5:22-28 পৃথিবী থেকে সূর্য অপেক্ষা চন্দ্র দূরে, অর্থাৎ সূর্যের থেকে চাঁদ নাকি দূরে অবস্থান করছে। এবার আরও আসুন ভাগবত পুরাণের 3 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোক অনুযায়ী বিষ্ণুর দ্বিতীয় অবতার হচ্ছে বরাহ, ঠিক আছে। এবার গরুর পুরাণের পূর্বখণ্ডের 4 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোকে লেখা আছে ব্রহ্মার অবতার হচ্ছে বরাহ। এবার বলুন তো কোনটা ঠিক।
এবার আসুন ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতি খণ্ড। প্রকৃতি খণ্ডের 11 নম্বর অধ্যায়ের 55 নম্বর শ্লোকে লেখা আছে, শ্রী রাধিকা বলছেন, রাধিকা, শ্রীকৃষ্ণ বিরজাকে দৃঢ়রূপে আলিঙ্গন করে অর্থাৎ তাকে জড়িয়ে ধরে তার গর্ভে বীর্যদান করেন এবং তাতে কি হয়, সাত সমুদ্রের সৃষ্টি হয়। এবার ভাবুন, ভাগবত পুরাণে বলেছে যে প্রিয়ব্রত রাজার রথের চাকায় নাকি সাতটা সমুদ্রের সৃষ্টি, আবার এই পুরাণে এসে আবার সেটা কি পাল্টি মারল কি না, শ্রীকৃষ্ণ বিরজার গর্ভে বীর্যপাত করেন তার থেকে নাকি সাতটা সমুদ্রের সৃষ্টি। তো ভেবে দেখুন, এত জবরদস্ত বিজ্ঞান যে বইতে সে বইয়ের প্রতি কোনো প্রশ্ন তোলা যাবে না, তাকে অন্ধের মতো চোখ বুঝিয়ে মেনে নিতে হবে। জিজ্ঞাসা করলেই বলবে, তুই মুসলমান, তুই নাস্তিক, তুই বিধর্মী, কেন, কিসের কারণে? এই সমস্ত হাস্যকর জিনিস কোনো নাস্তিক যদি আপনাকে জিজ্ঞাসা করে, কোনো বিধর্মী যদি আপনাকে জিজ্ঞাসা করে যেগুলো কী লেখা আছে তোদের গ্রন্থে, কী জবাব দেবে? কোনো হিন্দুর ক্ষমতা নেই এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া, এই সমস্ত অবৈজ্ঞানিক গাঁজাখুরি জিনিসের উত্তর কেউ দিতে পারবে না। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে কারোর গর্ভ থেকে সাতটা সমুদ্রের সৃষ্টি হয়েছে, কারোর রাজার রথের চক্রের ঘোষণায় সাতটা সমুদ্রের সৃষ্টি হয়েছে, কী বলবে, আপনারা কী উত্তর দেবেন? কোনো উত্তর আছে? কোনো উত্তর নেই। আপনাদের এই একটাই উত্তর জানা আছে যে দ্বিতীয় শ্রেণীর দশম শ্রেণীর বুঝতে এসো না, আপনারা বুঝুন, এর তত্ত্ব আপনারা বার করুন, এর কি পেছনে আপনারা কী তত্ত্ব দেবেন, কত আপনারা ব্যাখ্যা করবেন, এ সমস্ত জিনিস কত খণ্ডন করবেন, আপনারা কত আপনারা ইয়ে দেবেন, কি বলে, কত অলঙ্কার ব্যবহার করবেন, অলঙ্কার দিতে দিতে আপনাদের মাথা পাগল হয়ে যাবে। এমনকি এখানে লেখা আছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এসব শুনলে তো শ্রীপরের বাচ্চারা পর্যন্ত হাসবে। অথচ আপনারা এই জিনিসকে আপনারা বিশ্বাস করেন, আবার বলেন এটা ভক্তিশাস্ত্রের সর্বোচ্চ উদাহরণ যেখানে এই ধরনের হাস্যকথা লেখা আছে। আরে হাস্যকথা, ম্যাজিক কথা, রূপকথা, এসব রূপকথার গল্পেতে মানায়, এসব টিভি সিরিয়ালে মানায়, বাস্তবে মানায়, মানায় না। কিন্তু আপনারা কি নিজের মন গড়া কোনো একটা বিশ্বাসকে আপনারা ধর্ম ভেবে বসেছেন? এর আগেও আমরা বর্ণনা দিয়েছি ভিডিওতে যে ধর্ম কী এবং কাকে বলে। ধর্ম বলতে কোনো কাহিনী সমষ্টি না, অথচ আপনারা সেই ঠাকুরমার ঝুলির কাহিনীকে ধর্ম ভেবে বসে আছেন। ধর্ম মানে কোনো কাহিনী নয়, কোনো একটা কাহিনী ঘটে গেছে, হ্যাঁ তার থেকে ধর্মীয় শিক্ষা আমরা লাভ করতে পারি, কিন্তু তাই বলে সেই কাহিনীটাই ধর্ম নয়, বুঝতে পেরেছেন? আপনারা যারা যারা এই সমস্ত হাস্যকর কথাকে সমর্থন করেন তাদের কাছে অনুরোধ, বিশেষ করে বৈষ্ণব মহারাজদের কাছে, আপনারা এই কথাগুলির উত্তর দিন পারলে, এই সমস্ত কথাগুলির উত্তর দিন এবং অলঙ্কার দিয়ে সাজান, দেখি আপনাদের কত ক্ষমতা, তারপর দেখব আপনাদের ভাগবত পুরাণ কী করে টেকে। তো বন্ধুগণ, আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। আপনারা যদি আমার ভিডিও বুঝতে পেরে থাকেন, আপনাদের আমাদের ভিডিও যদি ঠিক মনে হয় আপনারা লাইক করুন, কারণ হিন্দু ধর্মের ক্ষেত্রে বিশেষ করে কেউ যদি আপনাদের উপর প্রশ্ন থাকে এই সমস্ত জিনিসের উপর আপনারা কেউ উত্তর দিতে পারবেন না। ওই জন্য আপনাদেরকে বারবার ধরে অনুরোধ করছি, বেদের পথে আসুন, উপনিষদ পড়ুন, বেদ পড়ুন, দর্শন পড়ুন, দর্শনের মধ্যে যুক্তিবাদী অনেক বিষয় আছে সেগুলো পড়ুন, আপনারা তারপর বিধর্মীদের নাস্তিকদের কথা উত্তর দিতে পারবেন। এইসব পুরাণ পড়লে আপনারা কোনো উত্তর দিতে পারবেন না নাস্তিকদের। অতএব বন্ধুগণ, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং ভিডিওটিকে লাইক করুন, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অপরকে দিয়ে সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ, নমস্কার, ওম তৎসাত।